বিএনপি জামায়াত আঠাশ অক্টোবর এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী খান সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা দেয়া হবে না বলে জানান মন্ত্রী তিনি বলেন দশটি দলটির সমাবেশে অনেক লোকের সমাবেশ হবে এক্ষেত্রে সমাবেশের স্থান কোথায় হবে তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ দেশের বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীকে আটক দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার বাহিনীকে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী